হ্যালো বন্ধুরা, পৌশালিস লাইফস্টাইল ব্লগে একটা নিয়ে এসেছি নতুন ভিডিও। আজকে কোনো ব্লগ আনিনি, একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি আজকে তোমাদের কাছে। আজকে আমি আমার মাইক্রোওয়েভ কিভাবে ক্লিন করি সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। বেশি কথা আর বাড়াচ্ছি না, একেবারে চলে যাচ্ছি আমার কিচেনে আর দেখিয়ে দিচ্ছি তোমাদের যে আমি মাইক্রোওয়েভ কিভাবে ক্লিন করি। মাইক্রোওয়েভ ক্লিন করে তোমাদেরকে দেখাবো। এখানে নিয়ে নিচ্ছি একটা বাটি, আর এর মধ্যে দিয়ে দেবো আমি ভিনিগার। আর এর মধ্যে দিয়ে দেবো হাফটা ভিনিগার দিয়েছি আর হাফটা দিয়ে দিচ্ছি জল। তো এটা আমি মাইক্রোওভেনে বসিয়ে দেবো। তো সুইচ অন করে দিলাম আমি, আর এখান থেকে টাইমটা আমি সেট করব। আমি 4 মিনিট টাইম সেট করে দিলাম। তো আমার এই টাইমটা শেষ হয়ে গেল, তো আমি একবার চেক করব, খুলে চেক করে নেব। চেক করে নিচ্ছি যে আমি যে ভিনিগার আর জলটা দিয়েছি ওটা শেষ হয়ে গেছে কি না, আর কতটা স্টিম ভেতরে হয়েছে। হয়ে গেছে, চারদিকে জল মানে স্টিম ভর্তি হয়ে গেছে। তো এবার আমি এটা ক্লিন করে নেব। প্রথমে আমি ওই টার্নার প্লেটটা বার করে নেব। এবার আমি ভেতরটা ক্লিন করে নেব। তো আমি যেগুলো বার করে পরিষ্কার করলাম ওগুলো আমি এখন ভেতরে আবার সেট করে দেবো। আমার সেট করা হয়ে গেছে। এইগুলো দেখছো, এইগুলো ওই নতুন কিনেছি যখন, প্লাস্টিকগুলো মানে কভারটা যে করা থাকে সেইগুলো এখনো লাগানো রয়েছে, এগুলো তোলা হয়নি। এই যে তো বন্ধুরা, তোমরা দেখে নিলে আমি মাইক্রোওভেন কিভাবে ক্লিন করি। একটা টিপসও তোমাদেরকে আমি দিয়ে দিতে চাই। আজকে আমি ভিনিগার দিয়ে মাইক্রোওভেনটা ক্লিন করলাম, ভিনিগার দিয়ে স্টিম করে মাইক্রোওভেন ক্লিন করলাম। কিন্তু তোমাদের ঘরে যদি লেবু থাকে তাহলে লেবুর রস, একটা গোটা পাতি লেবুর রস দিয়ে আর হাফ হাফ প্রপোর্শনে জল অ্যাড করে ওটা দিয়ে মাইক্রোওভেনটা ক্লিন করে নিতে পারো। চাইলে ভিনিগার দিয়েও করতে পারো, চাইলে লেবু দিয়েও করতে পারো। আমার কাছে ভিনিগার ছিল, তো আমি ভিনিগার দিয়ে করেছি। আমার মাইক্রোওভেন যখন কিনেছিলাম, যখন ডেমো দিতে এসেছিলো, তখন ওরা বলে দিয়েছিলো লেবু দিয়ে আপনি ক্লিন করে নেবেন। তো লেবু আমার কাছে ছিল, কিন্তু তা সত্ত্বেও আমি আজকে ভিনিগার দিয়েই করলাম। যে কোনো ভিনিগার বা লেবু যে কোনো দিয়েই করতে পারো। আর আমি আজকে 4 মিনিট দিয়েছিলাম স্টিমিংটা হওয়ার জন্য, আর যদি লেবু দাও সেক্ষেত্রে 5-6 মিনিট দিতে পারো। তো এটাই ছিল আমার টিপস আজকে। ব্যাস, আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না। বন্ধুরা সবাই একটা করে লাইক দিও, আর যারা নতুন আসছো বা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এখনও করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো আজকের মতো টাটা।